চাঁদপুরে এক আসনে আওয়ামী লীগের প্রার্থী ও দলের তথ্য গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে নেতাকর্মীদের সাথে নিয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সেলিম মাহমুদ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ সংগ্রামের প্রতীক নৌকা, উন্নয়নের স্বার্থে আবারও নৌকাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।